ঘটনায় অভিযুক্ত নিজাম সহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে বিস্তারিত পার্থ বিশ্বাসের রিপোর্টে পহেলা এপ্রিল চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকায় একটি বাসা ভাড়া নেই সিএনজি অটোরিকশা চালক নিজাম বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে আটকে রেখে দিন ধরে বাসায় পোশাক দর্শন করেছে আলাদা বাসা ভাড়া নিয়ে বসবাসের বিষয়টি জেনে যায় নিজামের স্ত্রী আর তারপরেই সাতই এপ্রিল বাসায় এসে কিশোরীকে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন করেছে মারধর অনেকে তাও করার পর তো আমার চুল কাটছে মুখে আগুনের সেকা লাগাইছে মারধর করছে রাহেরাজা আমার কাছে আমার সাথে এরকম অত্যাচার করছে আমার এত মারপিট করছে তো কষ্ট দিচ্ছে আমি ওদের বিচার চাই নির্যাতনের বিষয়টি পুলিশকে জানান স্থানীয়রা পরে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার এবং নির্যাতনের ঘটনায় জড়িত অভিযুক্ত নিজাম ও তার স্ত্রী সহ ছয়জনকে আটক করা হয় নির্যাতিতা বাদী হয়ে সদরঘাট থানায় মামলা করলে তাদের গ্রেফতার দেখানো হয় সারা রাত তাকে নির্যাতন করছে মেয়েটাকে এবং চুল কেটে দিয়েছে সিগারেটের ছেঁকা দিয়েছে গালে বিভিন্নভাবে মহর্ষ্য ঘটনার বর্ণনা দেওয়ার পরে আমি সারা রাত অভিযান করে আমি ছয়জনকে গ্রেপ্তার করেছি এবং নারী নির্যাতন আইনের মামলা রেকর্ড করেছি নাগরিক বা জনসাধারণ আছে তাদের প্রতি আমি অনুরোধ করব যে এই ব্যাপারে একটু সচেতন থাকতে হবে যে মেয়ে বা আমার ছেলে কার সাথে কী করতেছে বা আমার মেয়েটা কি করতেছে কোথায় যাচ্ছে না যাচ্ছে নির্যাতিতা কিশোরীর রামের বাড়ি কুমিল্লায় চট্টগ্রামে ফুফুর বাসায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন তিনি পার্থ বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম